কিন্তু সঞ্জীব দা আমার কাছে একটা অনেক বড় জায়গা জায়গা নিয়ে আছেন সঞ্জীব আমার জীবনে একটা অনেক বড় জায়গা এবং আমার ভাবনার জায়গায় সঞ্জীবদার বিশাল বিশাল প্রভাব আছে এটা আমি কখনো বলার সুযোগ পাই না কথা বলার আসলে আমরা কথাই বলতে পারি বা কতটুকু আমরা এগুলো নিয়ে কথা বলার জায়গাও থাকে না জায়গাও না কিন্তু সঞ্জীব দা আমার কাছে একটা অনেক বড় জায়গা জায়গা নিয়ে আছেন এবং যেমন দলছুট তৈরি হওয়ার মূল কারণটাই ছিল হচ্ছে আর সঞ্জীব তার মানসিক মানসিকভাবে একই রকম ভাবনার জায়গাটা আদারওয়াইজ দলছুট হতো না তো সেই ভাবনার জায়গা থেকে কিন্তু দলছুট এবং সেই ভাবনার জায়গা থেকে আমরা এতদিন এগিয়ে গেছি এতদিন একসাথে কাজ করেছি দা দুম করে চলে গেলেন কিন্তু আমি এই মানুষটার কাছ থেকে যে কত কিছু শিখেছি গান লেখা কাকে বলে একটা গান গানের কাব্যটা কি হয় গানের Uh...